আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। ভিউয়ার্স, আপনাদেরকে আবারও নতুন একটি ভিডিও দেখানোর জন্য এখন আমি চলে এসেছি। তো এটি হচ্ছে সরিষার তেলের মেশিন, পাইপ স্প্লায়ারের উপরে ঘিনি সিস্টেম লাগানো আছে। এখানে কিন্তু খোল উঠাই দিলে অটোমেটিকভাবে ভেঙে খোল ভিতরে চলে যাবে, আপনার কোনো বুরোকার হাত দিয়ে গুতাগুতি করা লাগবে না। তো একটা নতুন মেশিন চালাতে হলে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, আপনি কোনটা দিয়ে মেশিন চালু করবেন বা মেশিন শুরুতে কিভাবে আপনি মেশিন থেকে তেল বাইর করবেন, সেটা কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরও বিস্তারিত জানার জন্য bkinnovationbd.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, তাহলে বিভিন্ন প্রকারের মেশিনারি সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন বা দেখতে পারবেন। এই মেশিনের মডেল নাম্বার হচ্ছে V25G। এই 25টা আপনারা বুঝতে পারবেন কি, 25 বলতে এটাই বোঝাচ্ছে ভিতরে 25টা ছুরি দেওয়া আছে। আর এই জি দেওয়ার উদ্দেশ্য উপরে ঘিনি সিস্টেম, ইতিপূর্বে কিন্তু যেটা দেখতে পাচ্ছেন আপডেটের আগের মডেল যেটা, সেটাই কিন্তু এই মডেলটা নাই, সেটাই কিন্তু আপনার অলরেডি হপার সিস্টেম ছিল। পাশাপাশি এই মেশিনের দুইটা জিনিস আধুনিকতা করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই মনে রাখবেন, মেশিন চালানোর জন্য আপনাকে কিছু না কিছু পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন লোক থাকতে হবে। যদি কিনা অভিজ্ঞতা সম্পন্ন লোক আপনার না থাকে, তাহলে যারা জানে তাদেরকে ডেকে আপনার শিখে নিতে হবে। আর অবশ্যই মনে রাখবেন, মেশিন চালু দেওয়ার পূর্বেই আপনাকে খোল কিনে নিয়ে আসতে হবে। এখানে কিছু খোল আমি আপনাদের সামনে হাজির করছি। এই খোলের সাথে সরিষার সংমিশ্রণে কিন্তু আমি মেশিনে প্রথমে দিব, সরাসরি সরিষা দেওয়া যাবে না, কারণ মেশিনের ভিতরে সম্পূর্ণ জিনিসগুলো নতুন, যার কারণে খোলের সাথে সরিষা ভেজাল করে দিলেই কিন্তু আস্তে আস্তে আপনার তেল বাইরে হবে। তো এটা হচ্ছে মেশিন চালানোর সিস্টেম। আমি এখন আপনাদেরকে এই মেশিনটি চালিয়ে দেখাবো এবং এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত সেটি কিন্তু বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে 70,000 টাকায়। 70,000 টাকায় অনলি মেশিনটি নিতে পারবেন উইদাউট মোটর প্রাইস। মোটর ব্যতীত এই মেশিনটা যদি নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন, খোল পাতলা এবং মোটা যদি আপনি করতে চান এখানে সেই অপশন দেওয়া আছে, সেটা আপনি চাইলে খোল মোটা কিংবা পাতলা করতে পারবেন। অনেক সময় ভিতরে তেল জমে যায় বা মাল টানে না, এই ধরনের সমস্যা যখন সম্মুখীন হবেন তখন কিন্তু আপনাকে এই যে দুইটা নাট দেওয়া আছে, এই দুইটা নাট আপনার হালকা করে হাফ পেস টাইট দিলেই কিন্তু আপনার দ্রুত তেলটা নেমে যাবে, প্লাস খোলটা বাইর হয়ে আসবে। এটা হচ্ছে এই মেশিনের আপডেট মডেল। তো এই মেশিনটি যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, খালিশপুর বাজার, মহেশপুর রোড, ঝিনাইদহ জেলা। আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের অফিস সময় আসবেন, সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত এনি টাইম কল করবেন। সরাসরি দেখার জন্য খালিশপুর বাজার, মহেশপুর রোড, ঝিনাইদহ জেলায় আপনি আসতে পারেন, এসে দেখে চালিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ বা ফ্যাসিলিটি রয়েছে। এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 40 থেকে 50 কেজি সরিষা আপনি মাড়াই করে নিতে পারবেন। এই একটা মেশিন কিনেই কিন্তু আপনি সরিষা, সূর্যমুখী, তিল ইত্যাদি জিনিস থেকে আপনি তেল তৈরি করতে পারবেন। তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিকে ইনোভেশন বিডি, খালিশপুর বাজার, মহেশপুর রোড, ঝিনাইদহ জেলা। ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার সমূহ দেওয়া আছে, সেখান থেকে আপনারা নাম্বার কালেকশন করে আপনারা আমাদের কাছে আসতে পারবেন। পাশাপাশি যদি মনে করেন ফিল্টার নেবেন, ফিল্টারও কিন্তু আমাদের আছে। সরিষা তেলের মেশিন কিন্তু অবশ্যই আরপিএমের দিকে লক্ষ্য রাখবেন। এই মেশিনটি 30 থেকে 35 আরপিএমে যদি চালান সেক্ষেত্রে সঠিকভাবে আপনি তেল বাইর করতে পারবেন। যদি কিনা আপনার আরপিএম বেশি হয় কিংবা কম হয় সেক্ষেত্রে তেলের সমস্যা দেখা দিতে পারে। অবশ্যই মেশিন চালানোর সময় আপনি দেখবেন আপনার পুলির সাথে মেজারমেন্টে আরপিএম কত আসছে, আরপিএমের উপর নির্ভর করেই কিন্তু একটা মেশিনের ভালো দিক এবং খারাপ দিক প্রোডাকশনের আপনি সঠিকভাবে পাবেন। আর যদি পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন লোক থাকে তাহলে তো কোনো কথাই নাই। তো এখন আমি আপনাদেরকে মেশিন চালিয়ে দেখাবো, চলুন যাওয়া যাক।
এতক্ষণ ধরে আমি আপনাদেরকে ম্যাশিং চালিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। তো অবশ্যই ভিডিওর ভিতর দেখতে পাচ্ছেন এখানে প্রেসার কম বেশি করার যে সিস্টেম সেটা কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা বোঝারও চেষ্টা করবেন, আমি বোঝাতে পারছি কিনা সেটা জানি না। তো আমি আবারও বলে দিই, এই নাট প্রেসার লুজ দেওয়ার পরে এখান থেকে আপনি খোল চিকন এবং মোটা করতে পারবেন। এই ধরনের ফ্যাসিলিটি দিয়ে এই মেশিনটি তৈরি করা হয়েছে এবং এই মেশিন দিয়ে কী পরিমাণ তেল স্পিডে বাইর হচ্ছে সেটা কিন্তু এই ভিডিওতে আপনারা দেখেছেন। আর এখানে খোলের যে মান দেখতে পাচ্ছেন, খোল কিন্তু একদম শুকনা। এই খোলগুলো আপনারা চাইলে আরও পাতলা করতে পারবেন, যদি কিনা মনে করেন আরও মোটা করবেন মোটাও করতে পারবেন। মোটা করারও ফ্যাসিলিটি বা সুযোগ এই মেশিনে রয়েছে, আপনার হাতে ক্যাপাসিটি আছে, আপনি চাইলে খোল মোটা কিংবা চিকন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই একটা মেশিন ক্রয় করে কিন্তু আপনার মিলে আপনি সরিষা, তিল, তিসি, ভেন্না, সূর্যমুখী ইত্যাদি পণ্য থেকে তেল তৈরি করতে পারবেন। একটা মেশিন আপনাদের ভালো লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, খালি শিবাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।